এই মুহূর্তত আহি পৰিছে এক বিগ ব্রেকিং নিউজ। রাজ্যত করোনার ভয়ঙ্কর রূপ বিমূরত পৰিছে শিক্ষা বিভাগ। কি আছে সবিশেষ এই ভিডিওর জড়িয়ে বিস্তারিত আলোচনা করি। তার আগত মোট একটা সরু রিকুয়েস্ট, যদি চ্যানেলত নতুন হয় তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে না পারিব আর কাকতকে বেল আইকনটো প্রেস করবলে না পারিব। বৃদ্ধি পাইছে সংক্রমণ, নগাঁও তৃতীয়টো কন্টেইনমেন্ট জোন ঘোষণা। হ্যাঁ, করোনার সংক্রমণ বৃদ্ধি পাইছে নগাঁও। সোমবারে নগাঁও জেলা প্রশাসনে দুটাকৈ স্থান চোদ্দ দিনের ভাবে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে। বিগত পাঁচ দিনের ভিতর তিনটাকৈ স্থানত কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার পিছতে নগাঁও শহরত হাহাকার লাগিছে। জেলা প্রশাসনের সূত্র মতে রামানন্দ জুনিয়র কলেজত দশজনকৈ শিক্ষার্থীর শরীরত কোভিড ধরা পড়ার পিছতে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। ইয়ার পিছতে রামানুজর চারি ছাত্র দেহত ধরা পড়ে কোভিড সংক্রমণ হয়ে রামানুজর অধ্যক্ষকে ধরে দশজনের গাত ধরা পড়ে কোভিড। ছাত্রছাত্রীর ভাবে কোনো প্রতিষেধক নথকার পিছত সরকারে বিদ্যালয়সমূহ খুলি পাঠদান করবলে দিয়ার পিছত নগাঁও শহরত দ্রুত হারত করোনা সংক্রমণে অশনির সংকেত করিয়ে আনিছে। রামানুজ জুনিয়র কলেজ চৌহদর লগতে রামানুজর পি কে বি নার্সিং হোমের ওসর থাকা ক্লাব টবি হস্টেলেটো কন্টেইনমেন্ট করা হয়েছে। সরকারে সকল শিক্ষানুষ্ঠান খুলি দিয়ার পিছতে নগাঁওত করোনার প্রকোপ বৃদ্ধি পাইছে। দশন স্কুলের এগারী শিক্ষার্থীর দেহত কোভিড ধরা পড়ার পিছত রাজ্যিক নারী আর শিশুগৃহত ষোলজনক লোকের দেহত কোভিড ধরা পড়েছিল। ফলত 11 নভেম্বর নারী গৃহটো কন্টেইনমেন্ট জোন করবলগা হয়েছিল। ইফালে শিক্ষানুষ্ঠানসমূহে সকল ছাত্রছাত্রীক একলগ করে অফলাইন পরীক্ষা পাতিবলৈকো প্রস্তুতি চলাইছে। আগন্তুক দিনত হয়তো শিক্ষানুষ্ঠান অপরিকল্পিতভাবে খুলিবলে দিয়ে আর সকল ছাত্রছাত্রীক বহুয়াই অফলাইন পরীক্ষা পাতিলে বিপদর সম্মুখীন নোহা বলে আমি কব নোৱাৰি।